بسم الله الرحمن الرحيم والصلاة والسلام على سيد المرسلين وعلى آله وأصحابه أجمعين সর্বপ্রথম যারা ইসলাম ধর্ম গ্রহণ করেছিলেন তাদের মধ্যে হযরতে আলী ইবনে আবু তালিব রাদিয়াল্লাহু আনহু হচ্ছেন অন্যতম। হযরতে খাদিজা রাদিয়াল্লাহু আনহা এর ইসলাম ধর্ম গ্রহণ করার পর হযরতে আলী ইবনে আবু তালিব রাদিয়াল্লাহু আনহু ইসলাম ধর্ম গ্রহণ করেছিলেন। আজকে আমি আপনাদের সামনে হযরতে আলী রাদিয়াল্লাহু আনহু কিভাবে ইসলাম ধর্ম গ্রহণ করেছেন এবং ইসলামের প্রাথমিক যুগে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে কিভাবে ইবাদত বন্দেগীতে অংশগ্রহণ করতেন, কিভাবে সালাত আদায় করতেন, সেই সম্পর্কিত সঠিক ইতিহাস আজকে আমি আপনাদের সামনে তুলে ধরব ইনশাআল্লাহ। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু একবার রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলেন। এসে তিনি হযরত খাদিজা রাদিয়াল্লাহু আনহা এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নামাজরত অবস্থায় পেলেন। তখন তিনি বললেন, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটা কি? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তর দিলেন, এটা হচ্ছে আল্লাহর এমন দিন যা তিনি তার জন্য নির্বাচন করেছেন এবং যার জন্য তার রাসূলকে প্রেরণ করেছেন। অতএব আমি তোমাকে একমাত্র আল্লাহর দিকে এবং তার ইবাদত বন্দেগীর দিকে আহ্বান করছি, সাথে সাথে লাত ও উজ্জারকেও অস্বীকার করার জন্য আহ্বান করছি। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু বলেন, এটা তো এমন এক বিষয় যা ইতোপূর্বে কখনো শুনিনি। আমি এ বিষয়ে আমার পিতা আবু তালিবের সাথে আলাপ আলোচনা না করে আমি আপনাকে কিছু বলতে পারছি না। এরূপ কথা শুনে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটু মন খারাপ করলেন এবং বললেন, ঠিক আছে আলী, তুমি যদি ইসলাম ধর্ম গ্রহণ করতে না চাও তাহলে তোমার কাছে আমার যে এই দাওয়াত, ইসলামের দাওয়াতটি, তুমি এই দাওয়াতের বিষয়টি গোপন রাখবে। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু ওই দিন রাত্রি যাপন করলেন। মহান আল্লাহ রাব্বুল আলামিন হযরত আলী রাদিয়াল্লাহু আনহু এর অন্তরের মধ্যে ইসলাম গ্রহণের অনুভূতি তৈরি করে দিলেন। তাই তিনি পরের দিন সকালবেলা হযরত আলী রাদিয়াল্লাহু আনহু রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বললেন, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি আমার কাছে কি পেশ করতে চাচ্ছেন? তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে বললেন, তুমি এই কথার সাক্ষ্য দিবে যে একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন ছাড়া কোনো ইলাহ নেই, তার কোনো শরীক নেই, তুমি লাত ও উজ্জাকে অস্বীকার করবে এবং অংশীদারদের থেকে মুক্ত থাকবে। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু তাই করলেন এবং ইসলামের সুশীতল ছায়ার তলে আশ্রয় নিলেন। তিনি ইসলাম ধর্ম গ্রহণ করে পিতা আবু তালিবের বইও পাচ্ছিলেন, কারণ তখন তার পিতা ইসলাম ধর্ম গ্রহণ করেননি। তাই আলী রাদিয়াল্লাহু আনহু তার ইসলামকে সবার কাছে গোপন রাখলেন। যখন নামাজের সময় হতো তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কার এক গিরিপথে চলে যেতেন। তখন হযরতে আলী ইবনে আবু তালিব রাদিয়াল্লাহু আনহু তিনিও গোপনে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে বের হয়ে যেতেন। তারা সেখানে নামাজ আদায় করতেন, যখন বিকাল হতো তখন আবার ফিরে আসতেন। এভাবে দিন কয়েক অতিবাহিত হওয়ার পর কোনো একদিন হযরত আলী রাদিয়াল্লাহু আনহুর পিতা হযরত আবু তালিব জানতে পারলেন যে হযরতে আলী রাদিয়াল্লাহু আনহু ইসলাম ধর্ম গ্রহণ করেছেন। তখন তিনি ওই গিরিপথে, ওই পাহাড়ের গিরিপথে চলে গেলেন এবং সেখানে হযরত আলী রাদিয়াল্লাহু আনহু এবং রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নামাজরত অবস্থায় পেলেন। তখন তিনি রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বললেন, হে আমার ভাইয়ের ছেলে, এটা কোন দিন যেদিকে তুমি আমার ছেলেকে এবং মানুষদেরকে আহ্বান করতেছো? তিনি উত্তর দিলেন, হে চাচা, এটা মহান আল্লাহ রাব্বুল আলামিনের দিন, তার ফেরেশতাদের দিন, তার রাসূলগণের দিন এবং আমাদের পিতা হযরতে ইব্রাহিম আলাইহিস সালামের দিন। আল্লাহ আমাকে বান্দাদের প্রতি রাসূল হিসেবে পাঠিয়েছেন আর যাদেরকে আমি নসিহত করছি এবং যাদেরকে আমি হেদায়েতের দিকে আহ্বান করছি তাদের মধ্যে আপনি হচ্ছেন অধিক হকদার, আর আমার ডাকে সাড়া দেওয়ার ক্ষেত্রে এবং আমাকে এ বিষয়ে সার্বিক সহযোগিতা করার ক্ষেত্রেও আপনিও হচ্ছেন অধিক হকদার। তখন আবু তালিব বললেন, হে আমার ভাতিজা, আমি আমার বাপ দাদার ধর্ম ত্যাগ করতে পারবো না। অতঃপর তিনি হযরত আলী রাদিয়াল্লাহু আনহুকে বললেন, হে আমার ছেলে, এটা কোন দিন যাতে তুমি প্রতিষ্ঠিত আছো? তখন আলী রাদিয়াল্লাহু আনহু তার পিতাকে বললেন, আমি ঈমান এনেছি আল্লাহর প্রতি, তার রাসূলের প্রতি এবং তিনি যা নিয়ে এসেছেন তা মেনে নিয়েছি, তাই আমি তার সাথে সালাত আদায় করি এবং তার অনুসরণ করি। তিনি আরো বলেন, হে আমার পিতা, আমি তোমাকে কখনো ত্যাগ করতে পারবো না, তবে হকের কারণে অবশ্যই, যদি হকের সাথে দ্বন্দ্ব হয়ে যায় তখন আমি অবশ্যই আপনাকে আমি ত্যাগ করব। এভাবে হযরতে আলী রাদিয়াল্লাহু আনহু ইসলামের সুশীতল ছায়াতলে আশ্রয় গ্রহণ করেন
এবং রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে ইবাদত বন্দেগি করতে থাকেন। আমাদের সবাইকে আল্লাহ রাব্বুল আলামিন সঠিক ইতিহাস জানার এবং বোঝার আমাদের সবাইকে তৌফিক দান করুন। ওয়াকা দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমি ইনশাআল্লাহ আগামীতে হযরত আলী রাদিয়াল্লাহু আনহু সম্পর্কিত আরো অনেক গুরুত্বপূর্ণ ইতিহাস আপনাদের সামনে তুলে ধরব ইনশাআল্লাহ।